কৃষ্ণ হে কৃপালু বাপ বান্ধব আই সমস্ত আমলখিয়াটি আজি এই অনুষ্ঠানের আমি দ্বিতীয় ভাগে পাঠ পর্যালোচনা আগবহাবলৈ লৈছো। আমি প্রথম ভাগে পাঠ পর্যালোচনা চারি বস্তুর তত্ত্ব গুরুদেব নাম আর ভকত শরণ ভজন নহলে ঈশ্বর সেবার পবিত্রতার গভীর অনুভব নহব এই তত্ত্ব কথাও আমি প্রথম ভাগে পাঠ পর্যালোচনা আমি আপনা সবক জানালো। দৈবকীর নন্দনের যে বিনন্দিয়া রূপ এই রূপ ভাগবতের তৃতীয় স্কন্ধত চতুর্থ চারিসিদ্ধ বৈকুণ্ঠলে গমন করে বৈকুণ্ঠপতি যেটা ওলাই আহিলে ওলাই আহি যেটা বৈকুণ্ঠপতির রূপ দেখিলে চারিসিদ্ধ অবাক বিস্ময় হল। হ্যাঁ আমাক পোহর কিহে দিয়ে আমাক পোহর হয় সূর্যই দিয়ে নহয় আমাক বেলেগ উৎসয় আমাক পোহর দিব লাগিব। চারিসিদ্ধই দেখিছে বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠর পর ওলাই অহার লগে লগে তেওঁ দিব্য অলংকার বিলাকে তেওঁ গুজলাই তুলিছে। ভগবান কৃষ্ণক কিহে পোহর করে তোলে তেওঁ পরিধান করে থাকা অলংকার বিলাকে। হ্যাঁ তেওঁ বুকুখন উজ্জ্বল করে জিলিকাই রাখে কৌস্তভ রত্নায় দুই স্কন্ধক উজ্জ্বল করে জিলিকাই রাখে কর্ণর কুণ্ডলে হয়নে শরণর পবিত্রতাক দর্শন করাই থাকে নুপুরে দুই নখর উজ্জ্বলতাই জগতের শ্রীহরির দুই শরণর তত্ত্ব হয়ে গোটেই ঠাইখিনিকেই আলোকিত করে রাখে কিহে ভগবন্তর নখচন্দ্র দিব্য কান দিয়ে অর্ধচন্দ্র ভগবন্ত কৃষ্ণর নখত যে আছে তারপর বিশ্বরিত হওয়া পোহরে গোটেই ঠাইখিনি উজ্জ্বলাই তোলে। সিদ্ধগণ দেখি আচরিত কৌস্তুভ স্বরূপ রত্ন জিলিকিছে বক্ষত এটি সূর্য হই শিরর শিরু রত্নই নৃত্য করেছে বৈকুণ্ঠপতির শিরত দুই নেত্রলে যেটা চাই দিলে যেন চন্দ্র সূর্য হে প্রকাশ হয়ে আছে দুটি নেত্র ইমান দিব্য জ্যোতি ইমান দিব্য কান্তি শ্যাম সুন্দর কৃষ্ণর দুই হস্তলে যেটা চাই দিছে ললিত ভলি বলিত চারি হস্ত চারি হস্তর সৌন্দর্যক বৃদ্ধি করে সমস্তকে সন্মুখত পেলায় চারি সিদ্ধও দৃষ্টি কেবল রাখি দিলে শঙ্খ চক্র গদা পদ্ম জগতের শ্রীহরির সেই অনন্য রূপ দর্শন করে চারি সিদ্ধই কান্দিছে চারি সিদ্ধই হাসিছে। তুমি ইমান সুন্দর বলে কোনেও কল্পনাই করব নয় তুমি যে রূপত দর্শন দিছা এই 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 রূপ গুণাতীত এই রূপ গুণর অতীত এই রূপ রূপর অতীত এই রূপ পরম রূপ হি শ্রীহরি তোমার এই রূপ সৌন্দর্য কোনেও বর্ণনা করে শেষ করব নয় এয়াই শ্রীহরির তত্ত্ব যি তত্ত্ব সৌন্দর্য রূপত সদায় সনাতন যি তত্ত্ব সিদ্ধগণক কৃপা করে শ্রীহরিয়ে দর্শন দিলে আমিও ভাগবত শাস্ত্র পদর মাজত শ্রীহরির সেই পবিত্র বিনন্দিয়া রূপ পদর ছন্দত আমি কীর্তন করি আমি হৃদয়ের সহিতে দর্শন করব পার। এটা আমি আকো পুনর পাঠ আরম্ভ করছো। হে ভকত শবরনাথ সুখমাতি হে কহু আবে সবে তাক শুনা কৃপা ময় একান্ত শরণ হুয়া তোজো শরণত শবন কীর্তনে শবন কীর্তন করে তাহারা সতত ভকতি রসত পূর্ণ ভূয়া থাকে হিয়া ও তুমি যদি মুকুতি প্রসাদ খানি দিয়া সিদ্ধগণে ভগবান বিষ্ণুর শরণ দর্শন করি আনন্দিত হই ভগবান কৃষ্ণক স্তুতি করেছে হে শ্রীহরি তোমার এই রূপ দর্শন সাধন সিদ্ধ যোগী সকলের হৃদয় হয়
যোগীসকলে কত দর্শন করে, তেওঁলোকৰ হৃদয়ত দর্শন করে। তোমার এই রূপ দর্শন কোনে করে? তোমার শুদ্ধ ভকতে, তোমার চরণ সেবা করে করে। তোমার কৃপার প্রসাদ যদি কোনোবাই পায়, হে শ্রীহরি, সেইজন তোমার ভকত হয়ে যায়। তাহলে আমি ভকত হব পারিম জানো? আমি ভকত হব পারিম জানো? ভকত হব পারিম বলে কোনেও কব নোৱাৰিব। ঈশ্বরে সেই সুবিধা দিয়া নাই। তেও যদি কৃপা করে তেতিয়াহে হব, হয়নে বাৰু? ভগবন্তই কৃপা কৰিব লাগিব, তেতিয়াহে কোনোবা শুদ্ধ ভকত হব পাৰিব। একান্ত শরণ হইয়া তজু শরণত, শ্রবণ কীর্তন করে তাহারা সত। তোমার কৃপার প্রসাদ পাজনে কি করে? সমস্তখিনি ত্যাগ করে তোমা তর্পণ করে, তোমার অরুণ শরণত তেও আশ্রয় লয়। আর কি করে? তোমার গুণ যশ আর লীলাক কীর্তন করি করি তোমাক উপাসনা করে। সিদ্ধগণে ভগবান বিষ্ণুর এইদরে স্তুতি করেছে। হে তভুতা কতা রাখবে নকরে আদর, ও কি কহিবু কথায়া নইন্দাদি প্রদর। হে হরি, তোমার গুণ কীর্তন করো না তোমার ভকতর গুণ কীর্তন করো? কোনটোত বেছি ভাল পায় বাৰু ভগৱানে জানেনে বাৰু? ভগৱানে ভকতৰ গুণ কীৰ্তন কৰিলেও বহুত আনন্দ পায়। কিয়? তেওঁ ভকত বৎসল ভগৱান। ভকতক কত ধৰিছে? পদ্মৰূপী অলংকাৰ কৰি হস্তত ধৰি আছে তেওঁ। ভগৱন্তই যাক হস্তৰে ধাৰণ কৰে সিহে ভকত হ'ব পাৰে, হয়নে বাৰু? সেইটো কারণে তেতা যুগত ধরলে তিনজন, দাপর যুগত ধরলে তিনজন, মূল ভকতর সংখ্যাও ছয় করে রাখিলে, সাত নম্বর নকরিলে, যেহেতু সপ্ত বৈকুণ্ঠত সপ্ত বৈকুণ্ঠত কত? সপ্ত বৈকুণ্ঠত জগতর শ্রীহরি। এই বৈকুণ্ঠলে যাবলে ছটা তত্ত্ব, ছটা ভক্তির বিচার আমাক লাগিব। এই ভক্তির বিচার আর সংস্কারক সজন ভকত করে রচনা করেছে। অকনমান কই দিলে সাকে ভাল হব, নহয়নে বাৰু? আমি তিনি গুণময় বৃত্তির এই দেহ পালো না নপালো? এই তিনি গুণময় বৃত্তির আমার দেহ সদায় তাপিত। কিহর তাপত? লোভ। কিহর তাপত? মোহ। কিহর তাপত? কামনা। লোভ, মোহ আর কাম, এই তিনিটা তাপত আমার জীবন তাপিত হয়ে আছে। আর তিনিটা তাপ আমাক ভাগবতে কইছে, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক। তিনি তাপর তত্ত্বত সে তিনটা বস্তু আছে। এই তিনিটা তাপক তেতা যুগত তিনিজনে অতিক্রম করেছিল। এই তিনিটা তাপক, লোভ, মোহ আর কাম, এই তিনিটা তাপক তেতা যুগত তিনিজনে অতিক্রম করেছিল। এজন আছিলে বানর। শুনিবলে বেয়া নালাগে না বাৰু কথাটো? আৰু এজন আছিলে ভালুক, আৰু এজন আছিল রাক্ষস। এজন ঋষ্যমুখ পৰ্বতৰ ৰখিয়া, সেইটো কাৰণে তেওঁ নামটো ঋক্ষৰাজ। ঋষ্যমুখ বুলি এটা পৰ্বত আছে, সেইটো পৰ্বততে ঋষি সকলো থাকে। রামচন্দ্র প্রভু প্রবেশ হবার সময় গিয়ে যেটা পালে, ঋক্ষরাজে আহি কই দিলে, নারিবা রাম,
এনেদৰে মোৰ পৰ্বতত মই তোমাক সোমাবলৈ নিদিওঁ। রামচন্দ্র প্রভু হতবা আও এইজনো কম বিশ্বস্ত রুখিয়া নে রামকো সোমাবলে নিদিয়ে। হ্যাঁ, ভক্তির তত্ত্বত একাগ্র বিশ্বাস আর দৃঢ়তা রামে দেখুয়াইছে। হ্যাঁ, মূর ভকতক চা ইমান আশ্রিত ঈশ্বরত তত্ত্ব ধারণ করে আছে যে রাম যদি সন্মুখলে আহে রামকো সোমাবলে নিদিয়ে। এটা কৈছে প্রথম তুমি একটা কাম করবে লাগবে বোলে কি মূর লগত যুদ্ধ দিবে লাগিব। মুখ যে যুদ্ধত পরাজয় করিব পারিব ঋষ্যমুখ পর্বতলে তেওঁহে প্রবেশ কৰিব পারিব। তেতিয়া রামচন্দ্রই হাত জোর করে কৈছে হে ভকত কি সাধ্য আছে তোমাক যুদ্ধত পরাজয় করিব। এনেকুৱা এজন উদাহরণ দিয়াচোন তোমাক কোনে যুদ্ধত পরাজয় কৰিছে আজিলৈকে। এই ঋষ্যমুখ পর্বতত প্রবেশ হবলে আহি কোনজনে তোমাক যুদ্ধত পরাজয় করে এই পর্বতত প্রবেশ হয়েছে তুমি মোক উদাহরণ দিয়া। তেওঁ তেতিয়া চিন্তা কৰি চালে এজনো আজিলৈকে পরাজয় কৰিব পৰা নাই, গতিকে মই রাম যুদ্ধ কৰিম জানো তোমাৰ লগত, মোৰো সময় বৰ ডাঙৰ, তোমাক মই যুদ্ধত জিনিব নোৱাৰো বুলি যদি হাত দাঙি দিওঁ তেতিয়াতো যাবলৈ দিবা, তোমাক মই যুদ্ধত জিনিব নোৱাৰো বুলি যদি মই হাত দাঙি দিওঁ তেতিয়াতো সোমাবলৈ দিবা। তেতিয়া ঋষ্যমুখ পৰ্বতৰ সন্মুখত জাম্বন্তই কান্দিবলৈ ললে এই পৰ্বতত যি প্ৰৱেশ কৰিবলৈ আহিছে মোৰ লগত যুদ্ধ কৰি প্ৰত্যেকৰে মৃত্যু হৈছে এইজন তেতিয়াহলে মোৰ শ্ৰীহৰি, এইজন মোৰ ভগৱান ৰামেই হ'ব লাগিব, এইজনে দুহাত দাঙি আত্মসমৰ্পণ কৰি দিব পাৰে ভকতৰ ওচৰত। রামচন্দ্রর চরণত ধরি কান্দি কান্দি স্তুতি করবলে লাগিলে হে ভগবান মই তেতিয়াই চিনি পাম সেইজনেই হব মোৰ ঈশ্বর যিজনের লগত মোৰ যুদ্ধত পরাজয় হব। এই ঋষ্যমুখ কি পর্বত, ঋষ্য সিংহ বুলি এটি পর্বত আছে, সেই পর্বতময় তত্ত্বর ঋষ্য সিংহ ঋষিয়ে করা যজ্ঞর যোগেদি রামচন্দ্র প্রভুর জন্ম হয়েছিল। গভীর সাধনা আর ভক্তির তত্ত্ব, সেই সাধনাময় ভক্তির তত্ত্বর দ্বারত রকিয়া ঋক্ষরাজ তেতার যুগত অবতার লওয়া রামচন্দ্রই ভক্তিকে দেখাব বিচাৰিছে, ভগবানক দেখাব বিচরা নাই, রামতকেও দেখাব বিচাৰিছে রামৰ ভকতক। চাই লোৱা মোৰ ভকতে মোক চিনি পাই গল যেতিয়াই মই তেওঁক যুদ্ধত পরাজয় কৰিব নোৱাৰো বুলি কৈ দিলো, মোৰ চৰণ চুই তেখেতে তেতিয়া স্তুতি কৰিলে তোমাক যেতিয়া দৰ্শন পালো তোমাক যেতিয়া লগ পালো হে মোৰ ভগবান মই তোমাৰ চৰণতে আশ্ৰিত, তোমাক নেদেখা অবস্থাৰ পৰা তোমাতেই শৰণ মোৰ, মই তোমাক কেতিয়াও ত্যাগ নকৰো, যেতিয়াই প্ৰয়োজন হয় তুমি মোক স্মৰণ কৰিবা, মোৰ নাম স্মৰণ কৰিলেই মই তোমাৰ সন্মুখত উপস্থিত হ'ম। তথাপিতো ঋক্ষৰাজে কলে এদিন কিন্তু যুদ্ধ কৰাৰ ইচ্ছা মোৰ আছে, এদিন মোৰ যুদ্ধ কৰাৰ ইচ্ছা আছে। রামচন্দ্র প্রভুয়ে সন্তুষ্ট হয়ে ঋক্ষরাজক কলে হে হাবিময় জীবনের জঙ্গলত প্রবেশ হয়ে থাকা এই প্রকৃতিরূপী সত্তার রক্ষা করা হে ঋক্ষরাজ স্বরূপ মোর ভগত তুমি এই মূল রক্ষক, রামর রক্ষক কোন, রামর রক্ষক হল ঋক্ষরাজ। রামর রক্ষক কারণে ঋক্ষরাজ, কেনেকে রামর রক্ষক, মূল রামস্বরূপ ঈশ্বরের বাহিরে মই এই পর্বতলে কাকু প্রবেশ হবলে নিদো, যেদিনাখনে মূল ভগবান রাম আহিব সেইদিনাখনে মূল পরাজয় হব।
ভগবান রাম যিদিনাখনে আহিব সেইদিনাখনে মোৰ পৰাজয় হব আৰু পৰাজয়ৰ কাৰণে যুদ্ধ নকৰাকৈ ৰামে স্বীকাৰ কৰি দিলে তোমাক মই শুদ্ধ পৰাজয় কৰিব নোৱাৰো কিয় নোৱাৰে ৰামে এপাত হৰত তাৰকাক বধ কৰিছে রামে দশাননের দশটা ক্ষীর সেট করেছে করেছে না নাই সেইজন রামে সাম্বন্ত কিয় কলে মই তোমাক যুদ্ধত পরাজয় করব নোৱাৰো বুলি এইটো কারণেই কলে মই ভকত বৎসল ভগবান রাম মই যদি পিতৃ তুমি মোর পুত্র পুত্রর প্রেমর ভকতির তত্ত্বত মই সদায় বচ্ছ হৈ থাকো মোৰ ভকতৰ লগত মই কেতিয়াও যুদ্ধ কৰিব নোৱাৰো ভগতে মোৰ চৰণ সেৱা কৰে মোক উপাসনা কৰে মই তেওঁৰ ওচৰত সদায় পৰাজিত মোক যিজনে আশ্ৰয় ল'ব মই যদিও অনন্ত স্বৰূপ বিচাৰ সেইজনৰ ওচৰত আৰু মই জয় হলো বুলি ক'ব নোৱাৰো ঋক্ষৰাজে সেইদিনাখনৰ পৰা সকলো কৰ্ম বাদ দি দিলে কেৱল ৰামচন্দ্ৰৰ নাম জপ কৰিবলৈ ললে গুহাত বহি গুহাত বহি নাম জপ কৰোঁতে কৰোঁতে দাপৰৰ কৃষ্ণ জন্ম হৈ চমন্তমণি আনিবৰ কাৰণে গুহাত প্ৰৱেশ হ'বগৈ লগা হ'ল ইমান যুগ জীবনরূপী গুহাত বহি যিজনে কেবল রামক সেবা করে সেইজন মই রচনা করা তেতা যুগর ভগত যিজনের নাম হল জাম্বন্ত এদিন নাম ললে নহব এদিন হরিক ভজিলে ভকত নহয় জনমে জনমে যুগে যুগে হরিক ভজিব লাগিব হরিক উপাসনা করিব লাগিব এই জীবনরূপী মায়া আর মোহর গুহার পর মুক্ত হয়ে রামরূপী ঈশ্বরের ভক্তির বৈকুণ্ঠরূপী তত্ত্বত প্রবেশ হয়ে আমি শ্রীহরিক ভুজিব লাগিব সেইটো কারণে প্রথমজন ভকত ঋক্ষরাজ দ্বিতীয়জন ভকতের মহিমা আরো বৈচিত্র্যপূর্ণ রামক উপাসনা করে রামক তপস্যা করে রামক সাধনা করে রামক জপ করে জীবনের তিনি গুণক ত্রিশূল করে কৈলাসত বহুয়াই ললে ত্রিশূল কপিলত নাম নামের ডম্বরু তাক বান্ধি তাক স্থির করে ললে মাতৃ পার্বতীর দক্ষ কন্যাক বিবাহ করায় আনি কাষত বহুয়াই ললে সংসার যদি হয় রামর সেবা হোক সংসার যদি করো রামর উপাসনা হোক সংসার বন্ধনত যদি তুমি মোক পেলাই যা হি জগতর শ্রীহরি তোমার তপস্যা বিবাহ করে আনি ভাত যাক কাষত বহুয়াই সহস্র বছর তপস্যা করলে তপস্যার সাধন হওয়া রামে কলে কি বর লাগে ইমানকে ভজিছা ইমানকে উপাসনা করিছা রামকে সব দিয়ার পাছতো আৰু মই তোমাক কি দিব লাগে তেতিয়া কৈছে হে হৰি সাধনাৰ যোগেদি গম পালো আপুনি বোলে তেতা যুগত নর হৈ আহিব তপস্যা কৰিহে গম পাইছে মহাভকত শিৱয় আপুনি বোলে তেতা যুগত নর হৈ আহিব বোলে হয় মই এতিয়া আপোনাৰ চৰণ সেৱা কৰিবলৈ কেনেদৰে যাম যেনেদৰে যাবলৈ ইচ্ছা কৰা মই তোমাক কেনেকৈ নিম কি হৈ যাবা কোৱা যদি আপুনি নৰ হৈ যায় তেতিয়াহ'লে মোক বান্দৰ কৰি দিব আপুনি যদি নৰ তনু লাভ কৰি জীৱন লয় তেতিয়াহ'লে আপোনাৰ সেৱক বিশৃংখল বান্দৰ হ'বলৈকে চেষ্টা কৰিম সেইটো কাৰণে অঞ্জনাৰ পুত্ৰ হৈ হনুমান হৈ আহি গল তেতা যুগৰ দ্বিতীয়জন ভকত হনুমান
কি হৈ আহিলে বান্দৰ হৈ আহিলে কিয় আহিলে বান্দৰ হৈ কিয় আহিলে আমাক শিকাই দিছে নৰ হৈ হৰিক ভজিব নালাগে বিশৃংখল হৈয়ে ভজচোন আমাৰ জীৱনবিলাক বিশৃংখল হয়নে নহয় হা চৌবিশটা ঘণ্টাত পঁচিশটা সমস্যা সৃষ্টি হয়নে নহয় হা জীৱনক আমি শৃংখলাবদ্ধ কৰি ল'ব পাৰিছো জানো হা জীৱনক আমি উন্মত্ত কৰি বিশৃংখল কৰি পেলাওঁ যদিও জীৱন বিশৃংখল শৃংখল হ'ব কি হ'ব বিশৃংখল জীৱনটো হ'ল বান্দৰ আপোনালোকৰ ঘৰৰ ভিতৰত কেতিয়াবা সোমাইছে নেকি বাৰু হা যদি মানুহ নথকা পাকঘৰত সোমাইছে ফটো মাৰি ৰাখি থ'ব সেইটোৱে আমাৰ জীৱন সি যিটো কৰি থৈ গৈছে বান্দৰে যিখিনি কৰি থৈ যায় ফটো মাৰি ৰাখি চাব যে আমাৰ জীৱনটো সি কৰি থৈ যোৱাখিনিয়ে গোটেইখন সিঁচি পিচি খেলি মেলি কৰি মানুহ সোমাব নোৱাৰা কৰে নে নকৰে হা আমাৰ জীৱনৰ ছবিখন সেইখনে আছে জানো আমাৰ কিবা ধৈৰ্য চুটি হা নাই কেতিয়া কত গৈ দৌৰিম কত পাম কি কৰিম আমাৰ চঞ্চলতাৰ সীমা নাই সেইটো কাৰণে পাকঘৰত বান্দৰ সোমাই লণ্ড মণ্ড কৰাৰ পাছত যেতিয়া চাফা কৰিবলৈ লয় তেতিয়া মূৰেই নাপায় কোনখিনি বা আৰম্ভ কৰিম কত সমাপ্ত হব ৰাস্তাই বিচাৰি নাপায় তেনেকুৱা বিশৃংখল আমাৰ জীৱনটোকো শৃংখলাবদ্ধ কৰিব কিহে কৰিব ৰামৰ চৰণত শৰণ ললো মানৱী জনম সাম্ভল কৰিলো ৰাম কি ৰাম সত্য যদি সত্যত আশ্ৰয় মিছা কিয় ৰামত যদি আশ্ৰয় ললোৱে তেতিয়াহলে মিছা মানুহক কিয় কব লাগে সত্যত আশ্ৰয় লৈ মিছা কোৱাজন তেতিয়াহলে বান্দৰ হয়নে নহয় ভাবি চাওক ললে ৰাম ৰূপী সত্যত আশ্ৰয় কলে মিছা এতিয়া বান্দৰ হল নে নহল মিছাকৈ যদি ৰামত আশ্ৰয় লৈছে তেতিয়াহলে কি ৰামত আশ্ৰয় ললে আমাৰ দৃষ্টি হব লাগিব নিষ্কাম কাৰণ ৰামহে সত্য ৰামহে তত্ত্ব বাকীবিলাক মিছা আমাৰ দেখোন দেখিলেই নিজৰ লগলৈ আনি ল'বলৈ মন যায় ভাল দেখিলেই ভিতৰত সোমাবলৈ মন যায় নে নাযায় হা গতিকে আমাৰ নিষ্কাম তত্ত্ব আহিলে জানো নে ৰামত আশ্ৰয় লোৱাৰ পাছতো যদি আমাৰ নিষ্কাম সাধনা হোৱা নাই তেতিয়াহ'লে আমিনো বান্দৰ নহয় কি হয়নে বাৰু বিচাৰ কৰি গাত চিকুটি চালেই হ'ব হয়নে নহয় বাৰু এতিয়া চিকুটিলে লাও কি হয় চিকুটিতে লাও বুঢ়া হয়নে নহয় বাৰু কিন্তু আমাৰ যে চিকুটি চোৱাই নাই কুমলীয়া হৈ আছে হয়নে বাৰু লাও চিকুটি চোৱাই নাই চিকুটিলেহে বুঢ়া হয় গতিকে আমি তেনে কেঁচা হৈ কুমলীয়া হৈ আছো এতিয়াও হয়নে বাৰু ভকতৰ সংগত ভাগৱত শাস্ত্ৰৰ লগত আমাৰ আলাপ হলে আমি নিজৰ গাত নিজে চিকুটি চোৱা হ'ব তেতিয়াহে আমি অকণমান পৈণত হ'ম নখ নবহা হ'ব লাগিব নখ যেতিয়ালৈকে বহি যাব তেতিয়ালৈকে কুমলীয়া হয়নে বাৰু গতিকে বিশৃংখলতাবিলাক আমাৰ জীৱনৰ পৰা আঁতৰ কৰিবলৈ অভ্যাস কৰিব লাগিব এই বিশৃংখলতাবিলাক আমাৰ পৰা আঁতৰ কৰিবলৈ অভ্যাস কেনেকৈ কৰিম অভ্যাস কৰাৰ উপায় এটাই ৰামচন্দ্ৰ প্ৰভুৰ জীৱনশৈলী কি আছিলে সপ্তকাণ্ডযুক্ত হয়নে নহয় ৰামচন্দ্ৰ প্ৰভুৰ জীৱন সপ্তকাণ্ডযুক্ত হয়নে নহয় ৰামায়ণ এতিয়া ৰামায়ণ নামহে শুনিছে কোনেও নপঢ়ে হয়নে নহয় ৰামায়ণ অধ্যয়ন কৰিব লাগিব দুজনা গুৰুৱে এজনাই আদিকাণ্ড এজনাই উত্তৰকাণ্ড
কৰিছে না নাই কিন্তু আমাৰ ৰামায়ণ চৰ্চাই নহয় যদি ৰামায়ণ চৰ্চা নহয় ৰামৰ তত্ত্ব আমি কেনেকে জানিম যিজনে ঈশ্বৰ হৈও বনবাস পালিলে কিয় পালিছিলে বনবাস রামচন্দ্র রাজ অভিষেকের দিনাখনে জানো বনবাস পালিবলে যা নাই কিয় পালিছে আমাক দেখুৱাইছে মই আত্মারূপে বাস করা মানুষ সকলবিলাকে সংসারী সংসারের রাজসিক ভোগ বিলাসের সিংহাসন সদায় রজা হয়ে বহিব বিচাৰে মই রাম সেতু কারণে সত্য দেখুৱাই দিছো চোৱা রজা হয়ে বহি দুঃখ কষ্ট ভোগার কোনো প্রয়োজন নাই যদি শান্তি বিচাৰিব বিচাৰিছা তেতিয়াহলে অরণ্যলে যোৱা জীবনের লক্ষ্য কি জীবনের লক্ষ্য হল শান্তি সুখ তো লক্ষ্য নহয় শান্তিহে লক্ষ্য হয়নে বাৰু সেইটো কাৰণে শান্তিটো কত আছে আত্মারামত আছে আত্মারামর কোনো বন্ধন নাই সেইটো কাৰণে আত্মারাম কি আত্মারাম বনবাসী যত বন্ধন না থাকে সেয়াহে বনবাসী হব পারে সেইটো কারণে ভাজা আর ভাতৃক লগত লৈ 14 বছর বনবাস ভুবন 14খন হয়নে ন 7খন পাতাল 7খন স্বর্গ ইয়া 14 ভুবন নহয় জানো এই 14 ভুবনের ঈশ্বর তত্ত্বক আমি সন্মুখ হবলে আমার জীবনের 14টা বছরলৈকে আমিও হরির তত্ত্বর গভীর অধ্যয়ন করব লাগিব ঈশ্বর তত্ত্ব সন্মুখ হব লাগিব হয়নে রামচন্দ্রই রচনা করা ভকত যদিও বান্দর ভকত যদিও ভালুক তত্ত্বগতভাবে আমাকো দেখালে চোৱা সংসার গাতত বোকা আর পানিত যে ভজি থাকে মজি থাকে সেয়াই ভালুকর জীবন আমার জীবন হয় না নয় কিন্তু জীবন হব লাগিছিল শৃঙ্খলাবদ্ধ আমি বিশৃঙ্খল করে পেলালো সেয়াই আমার বান্দর স্বরূপ জীবন হয় না নয় হ্যাঁ আমি লোভক সংযম করিব লাগে ক্রোধক দমন করিব লাগে হয় না নয় আমি বিবেকবান হয়ে আমি আত্মসংযমী হব লাগে হয়নে লোভর পা উৎপত্তি হয় মোহ মোহর পা উৎপত্তি হয় কাম কামর পা উৎপত্তি হয় ক্রোধ হয়নে নহয় এই গোটেইকেইটা থকাজন রাক্ষস হয়নে নহয় গোটেইকেইটা বস্তু যেটা পরিপূর্ণ হয় লগত থাকিব সেইজনে রাক্ষস কোন বিভীষণ এই দশাননের ভাতৃ এই 10টা রিপুয়ে দশানন হয় না নহয় এই রিপুময় বাসনাবিলাকত মজি মজি জীবনটুক অচেতন করে শুয়াই থয় সেজন রাবণের ভাতৃ কুম্ভকর্ণ হারেই নাপায় হয়নে রিপুময় বাসনাবিলাকত মজি অজ্ঞান আর অচেতনতা জাগ্রত হয়ে থাকাজনকো কুম্ভকর্ণ বলি কয় কুম্ভকর্ণ বলে কলে যে একেবারে নিদ্রাত নাক বজায় শুই থাকিব লাগিব তেনেকুৱা নহয় জীবন পায়ো যার চেতনা নাই জীবন পায়ো যার অনুভব নাই জীবন পায়ো জীবনের মূল্য যিজনে বুঝিয়ে নাপালে সেইজন কুম্ভকর্ণ কোনে জগাব রামে জগাব হয়নে এই আমার জীবনের পাপ বিলাকর নাম কুম্ভকর্ণ রিপুময় বাসনাবিলাকর নাম হল রাবণ এই দুইটা বস্তুর পর মুক্ত করে দিব পৰা বস্তুটো হল আমার বিবেক এই বিবেক বোধর নাম হল বর ভীষণ সেইটো কারণে নাম তো বিভীষণ রাক্ষসর দুষ্ট ভাবনাবিলাকর পর আমাক মুক্ত করিব কিহে আমার বিবেকবোধ চিন্তন আর আমার ভাবর সংস্কার তেতা যুগৰ তিনিজন ভকত রচনা করে প্রত্যেককে দেখুৱাই দিলে রামে এজন রাক্ষস জন্ম দিছিল নকেশীর গর্ভত বিশ্বসভার ঔরহর হয়নে নহয় বিশ্বসভার ব্রাহ্মণ আছিলে দুজন রাক্ষস হল এজন ভকত হল সব জীবর সংস্কার পিতৃ একজন হলেও পুত্র গোটেইকেজন ভক্তিযুক্ত নহবও পারে
বিভীষণ কি হয় গল, বিভীষণ মহাভকত হল, হয়নে বাৰু? রাবণক ত্যাগ করা নহয়, গোটে লঙ্কাকে ত্যাগ করেছে। লঙ্কা কি? লঙ্কা আমার অহংকার, লঙ্কা হল আমার অহংকার। এই লঙ্কা কাণ্ড করব লাগবে, কোনে করব? লঙ্কা কাণ্ড করব হনুমন্তয়। গতি আমার হৃদয়ের লঙ্কা খনত অগ্নি সংযোগ করব লাগবে, কত? হনুমন্তর পুষ্ট লঙ্কা সাক্ষার করেছিল না নাই? সেইখন লঙ্কা সাক্ষার করেছিল জানো? আমার হৃদয়ত থাকা লঙ্কা খনক সাক্ষার করবে লাগিব। আমার হৃদয়তে লঙ্কা রচনা হয়ে আছে। এই রাজসিক ভোগ আর বিলাসর রাজ্যখনের নাম হল লঙ্কা। ভোগ আর বিলাসক জ্বলাই নিশেষ করে কি হে? ভক্তি প্রতিষ্ঠায়। যিজনের নিষ্ঠ ভক্তি হয়েছে তার ভোগ বিলাস আর আনন্দর উন্মত্ততা না থাকে। এইটো কারণে ভক্তি প্রতিষ্ঠার নাম হল হনুমন্তর পুষ্য। হনুমন্তর পুষ্যরূপী ভক্তি প্রতিষ্ঠা আত্মারাম রূপী রামরূপী তত্ত্বর অগ্নি সংযোগ হব লাগিব। ভক্তি প্রতিষ্ঠাত যদি রামরূপী আত্মা তত্ত্বর অগ্নি সংযোগ হয়, এই হৃদয়ত থাকা লঙ্কারূপী অহংকারের রাজ্যগণ জ্বলি জ্বলি ছাই হয়ে যাব। সেইখন লঙ্কাহে আমি দর্শন পাব লাগিব। তাতেই রজা হয়ে বহিছে আমার ঋপুময় বাসনাবিলাক রাবণ হয়ে, তাতেই নিহপালি দি শুই আছে পাপবোধ বিলাক কুম্ভকর্ণ হয়ে। এই তত্ত্ব কথা আমি হৃদয়ঙ্গম করিব লাগিব। কেতিয়া করিম? যেতিয়া সত্য শুদ্ধ ঈশ্বর তত্ত্ব রাম সাক্ষাৎ হব। রাম কার নয়? হে শ্রী রাম রূপে কইলাত অবতরী, বনবাস কপিলা প্রীতির বাক্য ধরি, বিরাধক বন্ধ মারি সরলইলা প্রাণ, এখর দুঃখ নক প্রভু করিলা নির্জন। হে অগ্নিত পরীক্ষা করি আনিলা সীতাক, ব্রহ্মা দেবে স্তুতি বাণী ভুলিলা তোমাক। রামচন্দ্রই সীতাক রাবণের রাজ্যের ঘুরাই অনার পাছত কি করেছিল? অগ্নি পরীক্ষা করেছিল। আমিও অগ্নি পরীক্ষা দিব লাগিব। সীতা হল আমার আত্মার তত্ত্ব, এই আত্মা তত্ত্বরূপী সীতায় অগ্নি পরীক্ষা দিব লাগিব, কত? রামরূপী পরম তত্ত্বর চরণ। রামতে রমুহ অবি রাম রাম রাম, যার মন রাবণরূপী রিপুময় বাসনালে ধাবিত হয়েছে সেই মন উপবিত্ত হয়ে যায়। এই মনক কিহে শুদ্ধ করিব? এই মনক শুদ্ধ করিব ভগবন্ত রাম নামে। এই রাম নাম কি? এই রাম নাম হল অগ্নি। এই রাম নাম রূপী অগ্নিময় তত্ত্বত আমি জীবনক অগ্নি পরীক্ষা দিয়াব লাগিব। সেই অগ্নি পরীক্ষার কথা হে রামায়ণে কৈছে। অগ্নিত সীতাক বহুয়াই দিয়ার কথা আমাক কোৱা নাই। যিজনের রামর ভক্তি হয়েছে, সত্য ঈশ্বরের ভক্তি হয়েছে, সেইজনের মুখ পদ্মত রাম নাম থাকিব। যার ভক্তি সংস্কার নাই তার মুখত রাম নাম না থাকে। এইটো কারণে রাম যদি ভকতে নলয় অভকতে লয় কি বুলি কয়? এ রাম পাপীর মুখতো রাম নাম কয় না নকয়? হ্যাঁ, পাপীর মুখত রাম নাম কেতিয়া ওলাব নোৱাৰে। এয়াই হল আমার সীতারূপী আত্মার পরম তত্ত্বরূপী ঈশ্বর তত্ত্বর অগ্নি পরীক্ষা। আমি শুদ্ধ হয়েছো না নাই অগ্নি পরীক্ষা আমি দিবই নালাগে। যদি রামকৃষ্ণ হরি মুখর বা ওলাইছে তেতিয়া হলে আমি ভক্তি রাজ্যত প্রবেশ হব পারিছো।
যদি কৃষ্ণই শ্রবণ কীর্তন নহয় আমার মুখৰ বাণ ওলায় তেতিয়াহলে ভক্তির দ্বারত আমি প্রবেশ হব পৰা নাই। সেই অগ্নি পরীক্ষা আমি দিবলে যত্ন কৰিব লাগিব। নেদেখা বস্তুবিলাকক চাই থাকি লাভ নাই, দেখা বস্তুবিলাকক বিচাৰিব লাগিব। আমাৰ জীৱনৰ সত্য শুদ্ধ তত্ত্বৰ লগত আমাৰ পৰিচয় হ'ব লাগিব। তিনিজন ভকত, এজন ৰাক্ষস, এজন বান্দৰ আৰু এজন হ'ল ভালু। এয়াই চেতা যুগৰ তিনি গুণময় বৃত্তিৰ পৰা জগতৰ শ্ৰীহৰি ৰাম বৃত্তিৰ ওপৰত নিবৃত্তি নিৰাকাৰ নিৰ্গুণ তত্ত্ব। তিনিজন ভকত ৰচনা কৰিছে, তিনি গুণময় বৃত্তিত যদিও আছে তেওঁলোকৰ আশ্ৰিত ন্যায় নীতি আৰু সদাচাৰৰ সত্তত্ব ভগৱন্ত ৰামৰ চৰণ। সেই ৰামৰূপী পৰম সত্য তত্ত্বত আমাৰ আশ্ৰয় হ'ব লাগিব। সেই সত্য তত্ত্বত আশ্ৰয় ল'লেহে বৈকুণ্ঠৰ বৈভৱ, জগতৰ শ্ৰীহৰিৰ অৰুণ চৰণ আমাৰ দৰ্শন হ'ব। কৃষ্ণ হে আজি আমি অপৰাধ কৰিলো বিস্তৰ, নিবেদন কৰো দামোদৰ, এ আজি সীমা কৰি পূৰ্ব বয়স পাম, আমাৰ কিঞ্চিতে কোনো ভুলে কপাম। কম ডাঙৰ তত্ত্ব নহয়, জন্ম হোৱাৰ পৰা বৈকুণ্ঠ দুৱাৰলৈ যোৱা গৈ পোৱালৈকে সেইদিনালৈকে চাৰি সিদ্ধৰ এটা পাপো সংঘটিত হোৱা নাই। বৈকুণ্ঠ দুৱাৰত গৈহে পাপটো সংঘটিত হ'ল, আমিও বুজিব লাগিব। বৈকুণ্ঠপতিৰ চৰণলৈ গলে যে আমি পাপৰ পৰা মুক্ত হ'ম সেই কথা নহয়, তালে যাওঁতেও পাপ সংঘটিত হৈ যাব পাৰে। হে আজি পুনু দুৰ্ঘুৰসী পাপ অযিহেতু পখিলো তোভ, অযিহেতু সাপিলো তোভ কত দুটাই। চাৰি সিদ্ধৰ মনতো চেতনা আহি গল, আমাৰ পাপ সংঘটিত হৈ গল। হে শ্ৰীহৰি বোলে কি, তোমাৰ দুজন ভকতক অভিসম্পাত দিলো। মূল তত্ত্বটো কত আছেগে? ভকতত আছেগে। যি ভকতৰ চৰণ সেৱা কৰিলে বিষ্ণু সন্তুষ্ট হয়, চাৰি সিদ্ধৰ জীৱনৰ প্ৰথমটো ভুল। তেনে দুজন ভকতক কি কৰিলে? অসন্তুষ্ট হৈ অভিসম্পাত দি দিলে। এহি পাপে ঘূৰণৰ কত জন্ম হোক, অ কিন্তু পাদ পদ্ম মাত চিন্তে চিন্তি ৰক। কি বুলি অভিসাম দিলো? যে এই পাপতেই নৰকত জন্ম লওক আৰু তোমাৰ পাদমত পদ্ম যাতে তেওঁলোকৰ মনত চিন্তাত থাকে। হে বিঘ্নি কি নগণিৰ অমি থাকো কষতত, এ ভ্ৰমৰে পুষ্মত ৰমি থাকে যে নমত। অভিসম্পাত দিছে যদিও তত্ত্বটোত আশীৰ্বাদ লুকাই আছে। চাৰি সিদ্ধই যি অভিসম্পাত দিছিলে, অভিসম্পাততে তত্ত্বৰূপে লুকাই আছে কি? শ্ৰীহৰিৰ আশীৰ্বাদ। আশীৰ্বাদ কেনেকে লুকাই আছে? তামসিক জুনিত জন্ম লৈ তহঁতি হৰি সেৱাৰ কথা পাহৰি থাকিবি বুলি অভিশাপ দিছিলে, তেতিয়া আকৌ সিদ্ধগণক জয় বিজয় স্তুতি কৰিলে। হে সিদ্ধগণ, হৰিৰ চৰণৰ পৰা বঞ্চিত হৈছো, তাত আমাৰ দুখ নাই। যিজন হৰিক সদায় উপাসনা কৰোঁ সেইজন হৰিক পাহৰি থাকিম বুলি তুমি অভিসম্পাত নিদিবা। তোমালোক গোটেইকেইজনে আশীৰ্বাদ দিয়া, যি জুনিতে জন্ম নলওঁ লাগে আমাৰ যাতে হৰিক সদায় স্মৰণ হয়। সেইটো কাৰণে কি হল, হিৰণ্যাক্ষৰো শত্ৰু বিষ্ণুহে,
বেলেগর শত্রুতা করা নাই। আর হিরণ্য কশিপুর শত্রু কোন? বিষ্ণু। আসল শত্রুতা সেয়াহে কি শত্রুতা? তোমার শরণর পর মোক এই লীলা করবলে মতলে কিয় লই আহিলা? তত্ত্বগত ভাবে শত্রুতা তো সেইটোহে হয়েছে, হয় না নয় বার? তোমার শরণ উপাসনা করে থাকিয়ে মই আনন্দিত হয়ে আছিল, আগেও তুমি জুনিজাত করে মোক কে দুঃখ কষ্ট বুঝা বলে আনিলা, সেটো একটা শত্রুতা। এই কারণে হিরণ্য কশিপুয়ে বিষ্ণুক বিচারি গোটেখন চলাশ করবলে লাগিলে। যদরে বিষ্ণুক বিচারি গৈ চারি সিদ্ধর অভিসম্পাদ লাভ করলে, হিরণ্য কশিপু দৈত্য হয়ে জন্ম লওয়ার পাছতো সেই তত্ত্বটুকেহে লাভ করলে। কি করলে? হাত তস্তলৈ বিষ্ণুকেই বিচারি ফুরিলে। হ্যাঁ, ভক্তি তত্ত্বটা আমাক দেখাইছে তাতে, হয় না নয়? যেহেতু তত্ত্বর যোগে ঈশ্বর সন্মুখ হয়ে যায় জন্ম যতে নহক, যে ঠাইতে জন্ম নহক, যদি হরিক স্মরণ হয়, হরিক যদি সন্মুখ হয়, সেই জন্ম শুদ্ধ জন্ম, সেই জীবন পবিত্র জীবন। পিতৃ আসুরি হলেও লক্ষ্য হল বিষ্ণু। ভাগবতত লুকাই থকা ভগবন্তর ভক্তি তত্ত্ব কৃষ্ণ। দ্বিতীয় ভাগী পাঠ পর্যালোচনাও আমি ইমানতে সামৰিছো। কৃষ্ণ।